বন্ধুরা, আজকে পুরীতে আরও একটা লজের সন্ধান নিচ্ছি। এই লজটা রেণুকা লেনে রয়েছে, একদম রেণুকা লেনের পাশেই রয়েছে। এটা একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে অনেকটা আপনার বাড়ির মতো আপনি এনভায়রনমেন্ট পাবেন এখানে। আর এই রুমগুলো অনেক বেশি স্পেসিয়াস, আমি আরও অনেক হোটেলে ঘুরেছি, রুমগুলো অনেক বেশি স্পেসিয়াস, ভালো। আর আপনারা দেখুন, দেখে আপনারা ডিসাইড করুন যে আপনাদের কেমন লাগলো। এইটা হচ্ছে রুম, এটা গ্রাউন্ড ফ্লোরের রুম। এবার দেখুন এই রুমটা কতটা স্পেসিয়াস, দুটো বড় বড় খাট রয়েছে, আর মোটামুটি একটা খাটে তিনজন তিনজন, ওই খাটটা তো তিনজন, প্রায় ছজন এখানে থাকতে পারবেন। অ্যাকোমোডেশন ছজনকার, একটা বড় টেবিল রয়েছে এখানে, আয়না রয়েছে সঙ্গে একটা ড্রেসিং টেবিলের মতো। আর এখানে ঠিক বাড়িতে যেমন থাকে না অমনি একটা জাস্ট ওয়ার্ড্রোব আর কি, ওই দেওয়াল আলমারি অনেকটা, যেটা আমাদের বাড়িতেও থাকে, অনেকের বাড়িতে আছে দেওয়াল আলমারি। এখানে টিভি রয়েছে, রুমটা বড়, সেই জন্য ফ্যানও কিন্তু দুখানা রয়েছে, ফ্যান কিন্তু একটা নেই। রুমের ফ্লোরে টাইলস লাগানো আছে এবং টাইলসগুলো যথেষ্ট পরিষ্কার, মানে কোথাও দেখে মনে হচ্ছে না যে খুব নোংরা লেগে রয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ পরিষ্কার, এখানেও টাইলস লাগানো রয়েছে। আর কমোড সিস্টেম, ওয়েস্টার্ন স্টাইল কমোড সিস্টেম রয়েছে। এখানে শাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি, বেসিনটাও বেশ পরিষ্কার। আর এখানে আয়না রয়েছে। আমি অনেক ভিডিও এই হোটেলে ভিডিও করতে গিয়ে দেখেছি যে রান্নার জায়গাটা, ধরুন এই এটা একটা রুম, তো এই সাইডেই কোথাও একটা রান্নার জায়গা হয়ে থাকে, কিন্তু এখানে একদম অন্য একটা ভালো কনসেপ্ট রয়েছে। এখানে একটা বেরিয়ে গিয়ে একদম বাড়ির মতনই কিচেনের যে স্পেস থাকে সেরকম স্পেসের একটা রান্না করার জায়গা ওনারা দিয়েছেন। সঙ্গে লাগোয়া আপনার ইয়ে রয়েছে, বেসিন রয়েছে, এখানে বেশ আরামসে রান্না করতে পারবেন। এখানে একটা দরজা দেখতে পাচ্ছি, দরজাটা হ্যাঁ খুলে দেখি, এখান দিয়েই হচ্ছে এনার একটা এন্ট্রান্স। এইটা হচ্ছে এন্ট্রান্সের গেট, এটা মেন গেট। এই মেন গেট খুলে ঢুকবেন, ঢুকেই এই হচ্ছে রুমটা। আর সামনেও লবিটা বেশ ভালো, চওড়া আছে, মানে এরকম নয় যে কোথাও স্পেস নিয়ে একটু অসুবিধা হচ্ছে বা খুব ছোটো জায়গা ভালো লাগছে না। আপনারা ওই ঘরটা দেখলেন, এটা আর একটা পাশেরই ঘর, এটাও কিন্তু একই রকম বেশ ভালো, ড্রেসিং টেবিল, ওয়াশরুমটা তো বেশ পরিষ্কারই রয়েছে, টাইলস লাগানো রয়েছে, বেড রয়েছে, এটা ডাবল বেড, আর ওটা কিন্তু ট্রিপল বেড, মানে তিনজন থাকতে পারবেন, ট্রিপল বেড মানে তিনজন থাকতে পারবেন। একটা বড় টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এখানে আমি এটাকে দেওয়াল আলমারি বলবো, এটা ওয়ার্ড্রোব, হ্যাঁ ওয়ার্ড্রোবই, কিন্তু দেওয়াল আলমারি আরও শুনতে মনে হয় ঠিক বাড়ি বাড়ি লাগে আর কি। এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এখানেও একটা হ্যাঙ্গার দেওয়া আছে, আর অবশ্যই দুটো ফ্যান রয়েছে, এই ঘরেও কিন্তু দুখানা ফ্যান। আর ছাদটা দেখুন, দেখে মনে হবে যে ঠিক পুরনো দিনের বাড়ি যেমন হয় ঠিক সেরকমই। আমি এখানে দাঁড়িয়ে আছি ফ্যান ছাড়াই, খুব বেশি কিন্তু আমার গরম লাগছে না, যে মনে হচ্ছে অসহ্য গরম বাইরে, বেস্ট টেম্পারেচার। পুরী এমনিতেই সাংঘাতিক গরম এরিয়া, অনেক সময় ম্যাক্সিমাম টাইমে গরম থাকে এখানে। নতুন বন্ধুদের অনুরোধ করব, তারা যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের পাশে থাকেন। পাশে আর একটা ঘর ছিল, ওই ঘরের যারা থাকবেন তারা এই এখানে এই স্পেসটাতে রান্না করতে পারবেন। এটা ওপরের একটা রুম, আমি রুমে ঢুকছি, আপনারা ফিল করতে পারবেন কতটা লাইট রুমের মধ্যে ঢুকছে, উইদাউট টিউব, উইদাউট এলইডি, কোনো এক্সটার্নাল মানে কোনো সোর্স ছাড়াই বাইরের লাইট কতটা ভালো ঢুকছে। এখানে জানালার পাশে একটা টেবিল রাখা রয়েছে, আর দুটো চেয়ার পাশাপাশি দেওয়া রয়েছে, সামনে ওয়াশরুম রয়েছে। এটা ওয়াশরুম, ওয়াশরুম দেখি কেমন, ওয়াশরুমটা বেশ পরিষ্কারই,
বেশ ভালো। ওখানে একটা ভেন্টিলেশন করা আছে, ওয়াশরুম শাওয়ার রয়েছে, ঠিকঠাকই আছে। মানে থাকতে ওরকম মানে একদম থাকা যাবে না সেরকমটাও না, কিন্তু জাস্ট ভালো, স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড মেনটেন করছেন এনারা। এখানে জামা কাপড় রাখার জায়গা রয়েছে, আর যেহেতু বড় ঘর তো এখানে তিনটে পাখা রয়েছে, তিনটে পাখা। এই রুমটারই বাইরে রয়েছে, এই রুমটার লাগোয়া সামনেই এটার রান্না করার জায়গা। দেখুন বাসনপত্র সব কিছু রাখাই রয়েছে, আর গ্যাসটা যখন আপনারা রান্না করতে চাইবেন তখন ওনারা গ্যাসটা আপনাদেরকে রেন্টে দেবেন। আচ্ছা একটু বলুন আমাকে, বুকিং কিভাবে হয়, বুকিং অ্যামাউন্টটা কত দিতে হয়? বুকিং অ্যামাউন্টটা ধরুন আপনারা কতদিন থাকবেন, যিনি আসবেন তার উপরে নির্ভর করে, অন্তত 40% বুকিং আমাদের মানে অ্যাডভান্স আমাদের করতে হয়। আচ্ছা হ্যাঁ, যে টাকা হোক না কেন, যে টাকাটাই হোক না কেন, তার 40% টাকা আমাদের শেয়ার করতে হয়। আচ্ছা, আর বুকিং ব্যাপারটা হচ্ছে যে বুকিং কেউ 2 মাস আগেও করে, 3 মাস আগেও করে, সেটা তো নির্ভর করবে যিনি করবেন তার উপরে। কিন্তু পিক টাইমে তো অনেক হোটেল আমাকে বলেছে যে 3 মাস আগে থেকে বুক করতে হবে। ওই তো আমি বলো 2 মাস আড়াই মাস আগে মানে পিক আপ টাইমে করতে হয়, নাহলে অসুবিধার মধ্যে পড়ে যেতে হয়। আচ্ছা আচ্ছা, অনেকে সোলো ট্রাভেলার মানে একা একা ঘুরতে বেরোন, অনেকে এখন ফ্যামিলির সঙ্গে পেট কেউ নিয়ে ঘুরতে বেরোয়, তো এক্ষেত্রে পেট কি আপনারা অ্যালাউ করেন? না। আচ্ছা, সিঙ্গেল পার্সনকে অ্যালাউ করেন? না। আর আনম্যারিড কাপল? না, কোনোটাই অ্যালাউ করেন না, মানে সঠিক মানে পরিচয়পত্র থাকলেও অ্যালাউ করেন না। আচ্ছা, ঘুরতে আসছে অনেকে তো বাইরে থেকে খাবার কিনে, বাইরে থেকে খাবার কিনে ভাবলো যে হয়তো ঘরে গিয়ে খাবে, তো সেক্ষেত্রে বাইরের খাবার আপনারা ঘরে খেতে অ্যালাউ করেন? হ্যাঁ আমরা করি, কোনো কিছু অসুবিধা কিছু না। ফ্রেন্ডস, আমাদের এই রিভিউ ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাথে বেল আইকনটা প্রেস করে দিন।